বেনাপোল রেল স্টেশন থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার, বিবিএস নিউজ ডেস্ক রিপোর্ট। বেনাপোল রেল স্টেশন পুলিশ ফাঁড়ির পাশ থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে বেনাপোল পোর্ট থানা পুলিশ লাশটি উদ্ধার করে। তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে জানা যায়। বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মামুন খান জানান, সকালে স্থানীয়রা বেনাপোল রেল স্টেশন পুলিশ ফাঁড়ির পাশে এক অজ্ঞাত যুবকের লাশ পড়ে থাকতে দেখে তাদেরকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশটি যশোর মর্গে পাঠানো হয়েছে।